কোথায় যাবেন আগেই বুকিং দেন, সরকারকে গয়েশ্বর। বাংলাদেশের মানুষ আগের অবস্থানে ফিরে গেলে সরকার কোথায় যাবে সেই জায়গা আগেই বুকিং দেওয়ার জন্য বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 2023 সালের চেয়েও শর্টকাট আন্দোলনে 2013 সালের চেয়েও শর্টকাট আন্দোলনে বর্তমান সরকার নদীর পানিতে ভেসে যাবে বলে মন্তব্য করেন তিনি। সারা দেশে লোডশেডিং ও জ্বালানি খাত অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার চট্টগ্রাম নগরের পুরাতন রেল স্টেশন চত্বরে নগরের বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ওবায়দুল কাদের আমাদের সঙ্গে মশকরা করেন, বলেন আন্দোলন করার ক্ষমতা নাকি বিএনপির নাই। বিএনপির ক্ষমতা আছে কি নাই সেটা 2013 সাল, 2014 সাল এবং 2015 সালে টের পান নাই। আমার তো মনে হয় 2015 সালের মতো আন্দোলনেরও দরকার নাই। 2013 সালের শেষে যে আন্দোলন হয়েছে এরকম আন্দোলনও লাগবে না। তার চেয়ে অনেক শর্টকাট আন্দোলনে এই সরকার নদীর পানিতে ভেসে যাবে, হাবুডুবু খাবে, কুল কিনারা খুঁজে পাবে না। বাংলাদেশের মানুষ যদি আগের অবস্থানে যায় আওয়ামী লীগ সরকারকে বলবো কোথায় যাবেন, কোথায় থাকবেন, ঠিকানা আগেই বুকিং দেন। তিনি বলেন, আমরা সরকার বিরুদ্ধে হরতাল দিচ্ছি না, এখন অনেক বছর দিইনি, ভুলে গেছি, তাই না? হরতাল তো সাংবিধানিক অধিকার, হরতাল দেব না তা তো বলি নাই, অবরোধ সাংবিধানিক অধিকার, অবরোধ অনেকদিন করি না, করবো না এমন কথা তো দিই নাই। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এই আন্দোলন বিএনপির লাভ ক্ষতির জন্য না, এই আন্দোলন জনগণের জন্য। জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে সরকার, সেই হারিকেন সরকারকে ধরিয়ে দিতে হবে। উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, বক্তৃতা স্লোগানে সরকার পরিবর্তনের সুযোগ নেই, ভোটের মাধ্যমে পরিবর্তনের সুযোগ রাখেনি, রাতের আধারে ভোট নিয়ে নয় আন্দোলন করতে হবে। আমরা আপনারা কি হরতাল করতে রাজি, অবরোধ করতে রাজি? চট্টগ্রাম বন্দর বন্ধ করতে পারবেন? রাজপথে না নামলে জনগণ ভালো চোখে দেখবে না? নেতা কর্মীরা প্রস্তুত থাকলে আমরা তো ঘরে বসে থাকতে পারি না। জনগণের এই দুর্দশার মধ্যে যদি মাঠে না নামি তাহলে জনগণ ভালো চোখে দেখবে না। বিএনপির জন্মই হয়েছে জনগণের জন্য, বিদেশিদের বোকা বানিয়ে রাখার দিন শেষ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, সবাই সংক্ষেপে বক্তব্য দিচ্ছেন, সংক্ষেপে বক্তব্য না দিয়ে সংক্ষেপে রাজপথে আন্দোলন করলে সরকারও সংক্ষেপে চলে যাবে। এই সরকারের ক্ষমতা থাকার মতো শক্তি নেই। মূলবাদ জঙ্গিবাদের তকমা দিয়ে বিদেশিদের অনেকদিন বোকা বানিয়ে রাখা হয়েছে, কিন্তু বেশি দিন বোকা বানানো যায় না। আজ পশ্চিমা দেশগুলো বুঝতে পারছে এদেশে জঙ্গিবাদ মৌলবাদ নেই। আস্তে আস্তে শেখ হাসিনা সরকারের কুকর্মের কথা প্রচার হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আপনারা বলেন নিশিরাতের সরকার, এই সংসদে বিনা ভোটে অনেক এমপি হয়েছেন, কিন্তু বাই চান্স